ডলারের দাম এক লাখে সাত টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে এখন প্রতি ডলারের জন্য গুনতে হবে কমপক্ষে একশো সতেরো টাকা ব্যাংক ঋণের সুধার ও ডলারের দাম বাজার ভিত্তিক করার সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়েছে ঢাকা সফরত আইএমএফ প্রতিনিধিরা অবশেষে ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি ক্রোলিং প্যাক চালু করল বাংলাদেশ ব্যাংক এতে এক লাফে ডলারের দাম বাড়ানো হয়েছে সাত টাকা ফলে টাকার মান কমল শতকরা প্রায় ছয় ভাগ এখন প্রতি ডলার কিনতে হবে ন্যূনতম একশো টাকায় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কয়েকদিনের বৈঠক শেষে বুধবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করেন আইএমএফের প্রতিনিধিরা এতে জানানো হয় ডলারের দাম বৃদ্ধির সিদ্ধান্তে তারা সন্তুষ্ট আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা পদক্ষেপ সন্তোষজনক দীর্ঘমেয়াদে লাভবান হবে দেশ এবছর মূল্যস্ফীতি থাকবে নয় শতাংশের উপরে তবে প্রশ্ন উঠেছে ঋণদাতা সংস্থার শর্ত পূরণ কিংবা সংস্কারে অর্থনীতিতে লাভ কি হচ্ছে আইএমএফ বলছে আপাতত তেমন স্বস্তি নেই অর্থনীতির সূত্র কাজ করে না বাংলাদেশে যে কারণে সুধার বাড়িয়েও থামানো যাচ্ছে না মূল্যস্ফীতি সংস্কারের দায় ভোগাবে গরিব মানুষকে স্বেচ্ছায় ব্যাঙ্ক একীভূতকরণের আউড়ালেও বাংলাদেশ ব্যাংকই পেছন থেকে কলকাঠি নাড়ছে তাও সবার কাছে পরিষ্কার তবে আইএমএফের সরল বিশ্বাস কারো প্রভাব নেই ব্যাংক খাতে ব্যাংক একীভূত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে চাপ দিচ্ছে না আমাদের বিশ্বাস ব্যাংক খাতে কোনো প্রভাব নেই এর আগে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়েশা খান জানান ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সংশয় নেই অর্থনীতির গতি বাড়াতে সংস্কার অব্যাহত থাকবে আতিয়ানোয়ার উন্তু দীপ্ত সংবাদ ঢাকা